গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু জয়া ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ছাদ থেকে। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা ফ্লাওয়ার্স, এটা বুগেনভেলিয়া। তো তিন প্রকারের ফুল এই গাছে দেখতে পাচ্ছেন। তো তিন প্রকারের ফুলের গাছ একই টবে লাগানো, ইয়েলো, পিঙ্ক আর রেড, তিন শেডের এই যে এই ফুলগুলো আছে। আর কিছুদিন পর গাছটা একদম ফুলে ভরে যাবে, তো হেভি লাগবে তখন দেখতে, অনেক ফুল একসঙ্গে ফুটবে গাছে। আর এখন তো স্টার্টিংয়ে, আর পুরো শীতকাল এই গাছটায় খুবই ফুল আসবে, পাতাও দেখা যাবে না, এত পরিমাণে ফুল আসবে। তো আর এখন দেখুন, এই যে এটা হচ্ছে জবা ফুলের গাছ, এটা হাইব্রিড জবা। তো এটাই একটু পোকা লেগে গিয়েছিলো, তার জন্য কেটে দেওয়া হয়েছে। আর এই যে দুটো নয়নতারা ফুলের গাছ আছে, আর এটা হচ্ছে বেলফুল, যেটাকে বলে মোগরা। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে ফোটে, রেগুলার সকালবেলা আমি অনেকটা ফুল নিয়ে যাই পুজোর জন্য, আর কিছুটা গাছে রেখে দিই, তাকে গাছটাও একটু ভালো লাগে দেখতে। আর এই দেখুন, এখানে আছে তিন প্রকারের ফুল। তো এই ফুলের নামটা জানি না, আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো তিন প্রকার কালার দেখুন, এই যে পিঙ্ক, হোয়াইট আর পার্পল, তো তিন প্রকার ফুল আসছে গাছে। আর এটা একই টবে, বড় টবে লাগানো, তো দেখতেও খুবই সুন্দর লাগে দেখতে। আর দেখুন, কুড়িতে একদম ভরা। তো এগুলো পুরো শীতকাল অবধি এটাই ফুল আসবে, আর এখন থেকে স্টার্ট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। এখানে সাইডে আছে এই দেখুন তুলসী গাছ। তো বৃষ্টি হচ্ছে রেগুলার, তার জন্য তুলসী গাছটাও খুব সুন্দর করে গ্রো করছে। আর দেখুন একদম সবুজ, কত সুন্দর লাগছে পাতাগুলো, হেলদি তুলসীর গাছ এটা। আর এখানে আছে সবেদা গাছ, একটা তুলসী গাছ। তো সবেদা গাছটা দেখুন, আমাদের অনেক এক বছর হয়ে গেছে গাছটা লাগানো। তো অনেক ফুল আসছিলো, কিন্তু ঝরে পড়ে গেছে, ফুলগুলো থাকছে না, কিন্তু ফল এখনও আসেনি গাছে। ফুল আসে মাঝে মাঝে, ধরে যায়, কিন্তু ফল এখনও পাইনি গাছ থেকে। তবে গাছটা এবার অনেকটা বড় হয়ে গেছে বৃষ্টির জন্য, কারণ এবার প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য গাছটাও খুব সুন্দরভাবে গ্রো করছে। আর এই যে নিচে দেখছেন, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। তো এই ফুল গাছটাও আমি দুই থেকে তিন মাস আগেই হয়তো নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো অনেক ফুল আসছিল এই গাছে, আর যখন একসঙ্গে ফোটে না এই গা ফুলগুলো, এত সুন্দর লাগে দেখতে। এখন তো অনেকটা ধরে গেছে, কিছু কিছু ফুল দেখা যাচ্ছে গাছে, খুবই কম। তো এইগুলো হেভি সুন্দর লাগে যখন একসঙ্গে ফুলগুলো ফোটে গেছে। আর এর সেন্টটা এত সুন্দর, ছাদে আসলে পুরো মম করে ছাদে এর গন্ধে। ফুলগুলো হেভি সুন্দর লাগে দেখতেও, আর এর সেন্টটাও খুবই সুন্দর। তো এই দেখুন, আর এই যে দুটো বেগুন গাছ লাগানো আছে, আর এই ভুট্টা গাছ, এই যে কয়েকটা আমি ভুট্টা ছড়িয়ে দিয়েছিলাম, তো এই গাছগুলো হয়ে গেছে এমনি। তো আর এটা হচ্ছে লেবু গাছ, বাতাবি লেবু যেটাকে বলে। তো অনেকদিন আগে এতে দুটো লেবুও হয়েছিল। আর এই যে নিচে দেখা যাচ্ছে অ্যালোভেরা গাছ, তো এই একটা অ্যালোভেরা গাছই লাগিয়েছিলাম, তার থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে বর্ষার জন্য, এটা গ্রো করেছে। আর দেখুন এই বেগুন গাছে কিন্তু ছোট ছোট বেগুন আসছে, আর কিছুটা তুলে খাওয়া হয়ে গেছে। আর এ দেখুন এই বেগুনগুলো হেভি টেস্টি, আর এখন থেকে স্টার্ট হয়ে গেছে, আর পুরো শীত অবধি এই গাছে কিন্তু বেগুন ধরবে। আর দেখতে পাচ্ছেন বেগুন দেখা যাচ্ছে গাছে। তো এই দুটো গাছই লাগানো আছে, বেগুন গাছ ছাদে। আর এগুলো আমার পোলাটেও আছে অনেক, তো পোলাটে বেশি লাগানো গাছ। তো পোলাটে অনেক গাছ লাগিয়েছিলাম, ওর থেকে আমি দুটো চারাই এখানে লাগিয়ে দিয়েছিলাম ছাদে। তো এই গাছগুলো দেখুন বেগুন ধরছে। আর এই ভুট্টা গাছগুলো কিন্তু অনেক বড় হবে, তো ভুট্টাও আসবে। আর এ দেখুন এই যে এটার এই যে লতাগুলো চলছে, এটা কি গাছ জানি না, তবে টাইম ফুল গাছের ভিতর এমনি হয়ে গেছিলো গাছটা। আর এ দেখুন টাইম ফুলের গাছ উপরে হ্যাঙ্গিং করে রাখা আছে, নিচেও আছে। তো এগুলো হেভি সুন্দর লাগে যখন সব একই সঙ্গে এই ফুলগুলো ফোটে। আর
देखते फूल फुटे ऊपरटाय अनेक फुल फुटे এগুলো যখন একসঙ্গে ফোটে খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে নিচে নিচেও আছে এটা, তো নিচেগুলো এখন অল্প ফুল আসছে কিন্তু কিছুদিন পরে এগুলো একদম ফুলে ভরে যাবে। আর এগুলো হ্যাঙ্গিং করে রাখা আছে, দেখুন এই যে জালটা টাঙিয়ে দেওয়া হয়েছে। এই অপরাজিতা ফুলের গাছ, এই যে লতাগুলো চলছে তো এই জালের উপর দিয়ে এগুলো চলবে, তার জন্য জালটা টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এই যে একটি কিন্তু প্রচুর ফুল আছে অপরাজিতা ফুলের গাছে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু আমি এক মাস আগেই গাছটা লাগিয়েছিলাম, নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো আমার যখন নার্সারি ভিডিওতে গাছটা আমি দেখিয়েছিলাম আপনাদের, তো দেখুন গাছটা এখন খুবই সুন্দরভাবে গ্রো করছে। আর এগুলো দেখুন ফুল আসছে হেভি। আমি রেগুলার অনেক ফুল তুলে পুজো করি, আর এই গাছে কিন্তু রেগুলার কমসে কম 15 থেকে 20টা ফুল আসে, আর দেখতেও খুবই সুন্দর লাগে। আর রেগুলার বৃষ্টি হচ্ছে তার জন্য গাছটা খুবই সুন্দরভাবে গ্রো করছে, আর একদম সবুজ দেখতে পাচ্ছেন গাছটা, হেলদি। আজকে আমি সকালে ছাদে এসে ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছাদের প্লান্টগুলো, ফ্লাওয়ার প্লান্ট? তো আপনাদের সঙ্গে আমি এই এটা শেয়ার করলাম। তো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন নেট লাগানো আছে, এইগুলো গ্রিন নেট লাগানো, তার জন্য এই গাছগুলো শুকিয়ে যায়, কারণ এটা গরমের সময় এখানে প্রচণ্ড গরম পড়ে। তো এই নেট লাগানোতে গাছগুলো ভালো থাকে, ছায়ার ভিতর থাকে, তো এগুলো তার জন্য লাগানো নেটটা। তো এই দেখতে পাচ্ছি শীতের কিছুদিন পরে সব শীতের ফ্লাওয়ার্স এসে যাবে নার্সারিতে, তখন আমি নার্সারি থেকে আরও গাছ এনে লাগাবো, আর আপনাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করব আমি। তো দেখতে থাকুন, বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা। তো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।